তোমার ফুল বডি থেকে ট্যান, ডেড সেল এই সব কিছু রিমুভ করে স্কিন হয়ে যাবে একেবারে ফর্সা উজ্জ্বল চকচকে ভিতর থেকে আজকের এই DIY উপটান বডি প্যাকটা ট্রাই করলে। আর এই উপটান প্যাকটা এতটাই পাওয়ারফুল যে এটা সপ্তাহে মাত্র এক থেকে দুবার করলেই কিন্তু তোমার সুন্দরভাবে কাজ হবে, আর মাত্র এক মাসের মধ্যে তোমার পুরো ট্যান ক্লিয়ার হয়ে যাবে। যদিও ফার্স্ট অ্যাপ্লিকেশন থেকে তুমি বুঝতে পারবে যে তোমার ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে। দেখো, সান প্রোটেকশন যতই নাও না কেন, একটু আধটু সানট্যান কিন্তু অবশ্যই পড়ে, আর বিশেষ করে এই শীতের সময়টা ভালো করে রোদের তলায় আমাদের ভিটামিন ডি নেওয়ার কারণে সানট্যান কিন্তু বেশ ভালোই পড়ছে, তাই না? আর মুখটা বেশ চকচকে, চুলটা বেশ ভালো, কিন্তু এদিকে বডি স্কিন কালারটা একটু বেশি ডার্ক হয়ে যাচ্ছে দিন দিন, সেটা হলে কিন্তু একদমই খুব একটা ভালো লাগে না। তাই ফেস এবং বডি দুটো স্কিন যাতে একেবারে সেম টু সেম থাকে তার জন্যই কিন্তু বডি কেয়ারটা নেওয়া ভীষণ প্রয়োজন। আর তার জন্য আজকের এই বডি প্যাকটা প্লিজ একবার ট্রাই করে দেখো। এর জন্য প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি। তোমরা কিন্তু এখানে গোলাপ ফুলের ফ্রেশ পাপড়ির পরিবর্তে গোলাপের পাপড়ির গুঁড়ো ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে শুকনো গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো কিনে তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমরা নেবে 4 টেবিলস্পুন মতো গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো, আর এখানে ফ্রেশ নিলে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নাও। গোলাপ ফুলের পাপড়ি কিন্তু আমাদের ত্বককে ভিতর থেকে ফর্সা করতে সাহায্য করে, এছাড়াও ন্যাচারাল একটা টোনিং এফেক্ট দেয় যার জন্য স্কিনটা অনেক বেশি চকচকে লাগে। এছাড়াও স্কিনটাকে সফট রাখতে, সাপল রাখতে গোলাপের জুড়ি মেলা সত্যি ভার। তাই সেক্ষেত্রে ফ্রেশ গোলাপ ফুলের পাপড়ি হলে কোনো কথাই নেই, বেশ কিছুটা পরিমাণে নিয়ে নাও। আর এক্ষেত্রে আমি বলে রাখি, তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যাও যে কোন কালারের গোলাপ ফুল নেওয়াটা প্রয়োজন। সেক্ষেত্রে যে কোনো রং, পিঙ্ক, রেড, হোয়াইট, যে কোনো কালারের গোলাপ ফুল হলেই হবে, কোনো সমস্যা নেই। নেক্সট, দেখো এর মধ্যে যেটা অ্যাড করতে হবে সেটা হলো কিছুটা পরিমাণে ফ্রেশ কমলা লেবু। অবশ্যই কিন্তু কমলা লেবুটা ফ্রেশ তো হতেই হবে, তাই না? কমলা লেবু জুসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা আমাদের ত্বককে অ্যাকনে, পিম্পলস সব কিছু থেকে রিডিউস করে দেবে, মানে সবটা রিডিউস করে দেবে অ্যাকচুয়ালি। কারণ দেখো, অনেকে কিন্তু বডি অ্যাকনের প্রবলেম থাকে, বিশেষ করে যাদের মাথায় ড্যান্ড্রাফ থাকে তাদের ক্ষেত্রে এই বডি অ্যাকনের প্রবলেমটা ভীষণ জোরালোভাবে দেখা যায়। সেক্ষেত্রে সবার প্রথম তোমাদের কাজ হলো ড্যান্ড্রাফটাকে কিওর করা, তারপর অ্যাকনের জন্য এই প্যাকটা তো আছেই আছে। ভালো করে এটা অ্যাপ্লাই করলে তোমার স্কিন থেকে যত রকমের অ্যাকনে, পিম্পল বা ফাঙ্গাল ইনফেকশন আছে সব কিছু কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে কমলা লেবুটা ঠিক এইভাবে ব্যবহার করলে। সেক্ষেত্রে 3-4 কোয়া নিয়ে নাও কমলা লেবু, বীজটা ভালো করে বার করে এর মধ্যে অ্যাড করে নাও। স্কিনটাকে চকচকে ট্যান ফ্রি করতে হলে শুধুমাত্র কমলা লেবু না, কমলা লেবুর খোসাটাও কিন্তু অবশ্যই নিয়ে নিও, কারণ কমলা লেবুর খোসার মধ্যে থেকে তৈরি হয় অরেঞ্জ এসেন্সিয়াল অয়েল, যেটা ট্যান রিমুভিংয়ের জন্য, স্কিনটাকে উজ্জ্বল চকচকে করার জন্য ভীষণ জরুরি। তাই এই খোসাটা নিতে কিন্তু একদম ভুলো না, দিয়ে দুটো খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নাও। প্রয়োজনে যদি জল প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প একটু অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট মনে রেখো, ট্যাপ ওয়াটার না, ট্যাপ ওয়াটার অ্যাকচুয়ালি হার্ড ওয়াটার হয়, সেই জন্য যে খাওয়ার জল সেটাই অল্প করে একটু অ্যাড করে দিও। এবার স্কিনটাকে ভালো করে ক্লিন করার জন্য, ট্যানটাকেও যাতে আরও ভালো রিমুভ হয় সেই জন্য কিন্তু এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। এছাড়াও বেসন কিন্তু মৃত কোষকে দূর করতে আরও বেশি করে হেল্প করবে, মানে স্ক্রাবিংয়ের কাজটাও করে দেবে। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে কিছুটা পরিমাণে অয়েল, যে কোনো বডি অয়েল এখানে তোমরা অ্যাড করতে পারো। আমি কিন্তু এখানে আমার স্পেশাল DIY উপটান যে বডি অয়েলটা বানিয়েছিলাম সেটাই অ্যাড করছি, বিকজ এটা আমার অসাধারণ লাগে, ব্যবহার করতে ভীষণ ভালো এফেক্ট দেয়, তাই অ্যাড করছি। তোমরা কিন্তু নর্মালি এই তেলের পরিবর্তে চাইলে, দেখো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি লিংক, তোমরা চাইলে বানিয়ে ব্যবহার করতে পারো। আদারওয়াইজ কিন্তু নর্মাল সর্ষের তেল, অলিভ অয়েল, আমন্ড অয়েল বা পিওর নারকোল তেল, যেটা পছন্দ তোমরা সেটা দিয়েই এখানে এটা মানে প্যাকটা বানাতে পারো, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তেলটা ব্যবহার করলে কি হবে, স্কিনের মধ্যে একদমই ড্রাইনেস থাকবে না এবং স্কিনটা ভীষণই সফট থাকবে, সাপল থাকবে, গ্লোয়িং থাকবে। আর এরকম উপটান বডি অয়েল অ্যাপ্লাই করলে তো আর কোনো কথাই নয়, ট্যানটা জাস্ট ওয়াও ভাবে রিমুভ হয়ে যাবে এবং স্কিন ভীষণ হেলদি থাকবে। এরপর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এরপর স্নানের সময় ভালো করে ফুল বডিটাকে জল দিয়ে ওয়াশ করার পর এই বডি প্যাকটা নিয়ে ভালো করে পুরো একদম বডিতে অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করে নিয়ে রাব করো, রাব না করলে কিন্তু ট্যানটা ভালো করে উঠবে না। তো সেই জন্য মোটামুটি 5-10 মিনিটের জন্য ফুল বডিতে রাব করতে থাকো, বিশেষ করে ঘাড়, পিঠ, গলা আর কনুই এইসব জায়গাগুলো ভালো করে রাব করো। তাহলে কি হবে যে ব্ল্যাক স্পটগুলো পড়ে যায়, ডার্ক
স্পট পড়ে যায় বা ব্ল্যাক প্যাচ পড়ে যায় সেই কিচ্ছু পড়বে না, সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে, ভীষণ ফর্সা লাগবে দেখতে দেখতে। ফার্স্ট অ্যাপ্লিকেশনেই আমি এটা প্রমিস করতে পারি তোমাদের, তোমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে এর এফেক্টটা ঠিক কতটা ভালো, কতটা ক্রিস্টাল ক্লিয়ার লাগে। তাই জাস্ট কিছুক্ষণের জন্য ভালো করে রাব করার পর জাস্ট নর্মাল জল দিয়ে স্নান করে নাও। ভালো করে স্নান করে নিলেই দেখবে তোমার স্কিনটা কত বেশি চকচক করছে। তাই ফার্স্ট অ্যাপ্লিকেশনের পর কি রেজাল্ট পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই ফিডব্যাকটা আমাকে জানাতে একেবারে ভুলবে না। আর যদি শীতকাল হয় এরপর একটা অবশ্যই ভালো কোনো বডি লোশন অ্যাপ্লাই করে নিয়ে তোমাদের ফেভারিট যে কোনো বডি লোশন, বা ওটা অ্যাপ্লাই করার পরও কিন্তু আরও একবার বডি অয়েল দিয়ে ফুল বডিটা ম্যাসাজ করে তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো, যেটা তোমাদের পছন্দ সেটাই করতে পারো। আর যদি গ্রীষ্মকাল হয় কোনো রকমের বডি অয়েল বডি লোশন কিছু অ্যাপ্লাই করার কোনো কিছু প্রয়োজনই পড়বে না, বডি প্যাকটার মধ্যে কিন্তু অলরেডি আমরা বডি অয়েল দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আলাদা করে আর স্কিনে ময়েশ্চারের কোনো প্রয়োজন পড়বে না গ্রীষ্মকাল হলে। খুবই সিম্পল একটা রেমেডি যেটা ভীষণ এফেক্টিভ, তোমরা প্লিজ ট্রাই করো। দেখো আমার হাতটা একবার জাস্ট কিছুক্ষণের জন্য ঘষার পরে মানে রাব করার পরে কত বেশি ক্লিন লাগছে, কত বেশি চকচক করছে না, তোমরা প্লিজ এটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে, ভীষণ ভালো রেজাল্ট পাবে, প্রমিস করছি আমি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কোন রকম যদি প্রশ্ন থাকে আর ফিডব্যাকটা শেয়ার করার জন্য অবশ্যই কমেন্টে আমাকে জানাতে একেবারে ভুলো না। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নিতেও ভুলো না। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও, টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই। এন্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।